প্রচণ্ড গরমে একটু স্বস্তির প্রয়াস মাত্র। আসসালামু আলাইকুম, শাহরিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শাহরিনস কিচেন থেকে আমি শাহরিন আজ হাজির হয়েছি নতুন একটা ড্রিঙ্কস রেসিপি নিয়ে। আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ড্রিঙ্কসটি তৈরি করতে কি কি লাগছে উপাদানগুলো দেখে নেওয়া যাক। আমি এখানে 2 আমের পিউরি করে নিয়েছি, 7 আপ। এখানে যে কোনো সফট ড্রিঙ্কস আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি কিছু লেবু কেটে নিয়েছি, আইস কিউব। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। আমি এখানে একটা গ্লাস নিয়েছি, দিয়ে দিচ্ছি আইস কিউব। আইসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, তবে আমের পিউরিটা একটু বেশি পরিমাণে হলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা লেবু। এখানে আমি লেবুর টুকরোটা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে তাই। দিয়ে দিচ্ছি 7 আপ। এবার আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল। খুব সহজ, খেতেও খুব দারুণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেহ ও মন শান্তিতে ভরে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।